দর্শক আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মোটরোডিস থেকে। আর আজকে কোনো হেলমেটে ভিডিও করব না, আজকে একটু ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমার নিজের V3 যেটা R15 ভার্সন 3 সেই বাইকটার কিছু মডিফিকেশন করব। তো মডিফিকেশনের জন্য আমরা কি কি করব একটু পরে আপনাদের সামনে সব কিছু তুলে ধরব। তো দর্শক, ফার্স্টে হচ্ছে আমরা একটা আর সিরিজের শর্ট টেল টিডি এটা লাগাবো। দেন এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে আপনার ফিন্ডার বলে, খামসিউ বলা হয়, এটা ব্ল্যাক ডায়মন্ডের, এটা হচ্ছে গোল কালারের, এটা আমরা ইনস্টল করব। আর আমরা একটা টায়ার গার্ড নিছি যেটা হচ্ছে শার্ক পাওয়ারের, খুবই ইউনিক শার্ক পাওয়ারের টায়ার গার্ডটা, এটা ইনস্টল করব। আর যেহেতু হচ্ছে R15 সিঙ্গেল হর্ন, এর জন্য আমরা একটা R15 ভার্সন 2 যে জোড়া হর্নটা সেটা ইনস্টল করব। তো চলুন শুরু করি। তো দর্শক, এই হচ্ছে আমাদের R15 ভার্সন 3টা, আর এটার এখন একটু মডিফিকেশনের কাজ চলবে। আর এই মডিফিকেশন কাজে আমাদের সাহায্য করবে হচ্ছে হৃদয় ভাই, হৃদয় ভাইয়ের কাজ অনেক ভালো। তো আমার বাইকের মডিফিকেশনের কাজটা এবার সেই করতেছে। তো দর্শক, ফার্স্টে হচ্ছে আমরা ব্যাক সাইড থেকে শুরু করলাম। তো ফার্স্টে ব্যাক সাইডের প্যানেলটা খুলে ফেলছি। এখন ফার্স্টের ব্যাক সাইডের প্যানেলটা খুলে আমরা শর্ট নাম্বার প্লেটটা ইনস্টল করব এখানে। তো দর্শক, ব্যাক সাইডের ফুল নাম্বার প্লেটটা খোলার পর আমার বাইকের লুকটা এরকম আসছে। তো দর্শক, অলরেডি আমাদের শার্ক পাওয়ারের নাম্বার প্লেটটা লাগানো শেষ, আর আমাদের বাইকের নাম্বারটাও এখানে সেট করলাম। আর তার নিচে হচ্ছে শার্ক পাওয়ারের যে টায়ার গার্ডটা, গোল্ডের সাথে হচ্ছে ব্ল্যাক কালার, এটা আমরা ইনস্টল করছি শার্ক পাওয়ারের। সো অলরেডি পিসের কাজটা মোটামুটি শেষ, এখন আমরা সামনের পাশের কিছু মডিফিকেশন কাজ করব। তো দর্শক, অলরেডি আমাদের সাসপেনশনের সামনে যেই কাভারটা ওইটা কিন্তু অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি, যেটা বাংলাদেশে হচ্ছে খামসি বলে। সো এটা আমরা অলরেডি আমাদের বাইকের সাথে ইনস্টল করা শেষ। আর এখন হচ্ছে আমরা আমাদের বাইকের হর্নটা ইনস্টল করব। এর জন্য আমরা আমাদের যেই বা সাইডের কিটটা আছে সেটা অলরেডি আমরা খুলে ফেললাম। দেন এখানে হচ্ছে আমাদের বাইকের হর্নটা ইনস্টল করা হবে। দর্শক, অলরেডি বাইকের মডিফিকেশন সম্পূর্ণ হলো, আর যেই পার্টসগুলো আমরা ইনস্টল করছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফিন্ডার, যেটাকে খেমসি বলে, এটা আমরা ইনস্টল করছি। দেন ভিতরে দুইটা হচ্ছে R15 ভার্সন 2 হর্ন, যেটা সেটা ইনস্টল করছি দুইটা। আর পিসের সাইডে হচ্ছে যেই বড় নাম্বার ইটা ছিল হোল্ডার, ওটা আমরা খুলে একদম ছোটো আর সিরিজের একটা নাম্বার প্লেট ইনস্টল করলাম টেল টিডি। আর একটা শার্ক পাওয়ারের সুন্দর একটা স্টার গার্ড ইনস্টল করলাম। তো এই ছিল আজকের মতো আমাদের মডিফিকেশন ভিডিওটা। আর এটাকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য নেক্সটে আর একটা ব্লগ করব, সেটাতে দেখতে পারবেন। তো ইনস্টলটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সো দর্শক, অলরেডি দেখে ফেলছেন আমাদের মডিফিকেশন ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আমার বাইকে যেই পার্টসগুলো ইনস্টল করলাম সেটা কিন্তু আমাদের মোটরোডিস থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।